বুঝতে পারছো তো তাহলে রেকর্ড কাকে বলে আর প্রমোশন কাকে বলে? ভাই, দুর্গাপুর যাওয়ার আগে দেবদার নারকোল ফাটিয়ে জয় হোক, সব কিছু ভালো হোক, শুভ হোক, এবং জার্নি স্টার্ট করলেন। আজকে দুর্গাপুর যেতে চলেছেন দেবদা, আমি বারবার বলছিলাম, যতটা সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে সঙ্গে থাকার চেষ্টা করবো। না সরি দুর্গাপুর, এন্টায়ার টিম দুর্গাপুর থেকে যতজন, যদি কেউ আমার সাবস্ক্রাইবার থেকে থাকো বা আমাকে ভালোবেসে থাকো, আমি ক্ষমা প্রার্থী, আমি যেতে পারলাম না আজকে তোমাদের ওখানে। বাট আমি আমি জাস্ট মানে আনবিলিভেবল একটা রেকর্ড তোমাদেরকে দেখাতে চাই। আমার এত ভালো লাগলো, থ্যাংকস টু অঙ্কিত, এটা পাঠালো, ও বলল এক্ষুনি দাদা ভিডিও করো, স্টোরিতে দিয়েছে দেবদা, মাত্র 2 ঘন্টার ভিতরে কিশোরী, ইয়েস কিশোরী 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 কিশোরী, আহা, মাত্র 2 ঘন্টার ভিতরে কিশোরী 1 লক্ষ ভিউজ জেনারেট করলো। ইয়েস বন্ধু, 1 লক্ষ, বুঝতে পাচ্ছ তো যে কিশোরী কি লেভেলের ভাইরাল হয়ে গেল? অলরেডি দেবদা এটা দিয়ে দিয়েছে অলরেডি কিছুক্ষণ আগেই, 1 লক্ষ ভিউজ বন্ধুরা 2 ঘন্টায়। ভিউজ ভিউজ করে যারা চিৎকার করছিল তারা নে দেখ দেখ কাকে ভিউজ বলে, এটা রিয়েল টাইম ভিউজ দিয়েছে কিন্তু দেবদা। হ্যাঁ, এখন ইউটিউবে তোমরা হয়তো 3 ঘন্টায় 1 লক্ষ দেখতে পাচ্ছ, কিন্তু আমি বারবার বলেছি যে রিয়েল টাইম ভিউজটা কিন্তু সিম্পল আলাদা হয়, মানে গল্পটাই আলাদা হয়, সুনিন্দা ফিল্মসই একমাত্র দেখতে পাবে তাদের স্টুডিওতে। তো এখানে কিন্তু অলরেডি 98,000 দেখা যাচ্ছে, তো এটা কিন্তু 1 লক্ষ বেশি হয়ে গেছে। এখন তো বোঝাই যায় 2 ঘন্টায় যদি 1 লক্ষ হয়, এখন প্রায় 19,000 তো লাইক হয়েছে, তো অলমোস্ট আমি বলতে পারি 1.5 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, 1.5 লাখের কাছাকাছি ভিউজ তো হয়েই গেছে মিনিমাম, তো এটা একটা হিউজ মার্জিনের রেকর্ড। ঠিক আছে, এবং শুধু রেকর্ড না, বাংলা গানের ক্ষেত্রে এত তাড়াতাড়ি এত কম সময়ে ফাস্টেস্ট 1 লাখ, ফাস্টেস্ট 1 লাখ ভিউজ এত কম সময়ের ভিতরে পাওয়া, এটা সত্যি মানে প্রশংসার দাবি রাখে। আচ্ছা, এবার তোমাদেরকে এইটা দেখাই, জয় গুরু, এই যে ভালো ভালো, দারুণ দারুণ দারুণ, এই জিনিসটা ভীষণ ভালো লাগলো দেখে। থামসা মাদল বাজারে কলকাতা থেকে জার্নি স্টার্ট করে দিল দাদা দুর্গাপুরের উদ্দেশ্যে। ও দেবদার ভক্ত অলরেডি লিখেছে সি ইউ টু নাইট দুর্গাপুর। আজকে দুর্গাপুরের মানুষজনেদের কি আনন্দ ভাই, তোমরা দাদাকে সেলিব্রেট করতে চলেছো, তোমরা দাদাকে সামনে থেকে দেখতে চলেছো, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আর আমি কিন্তু লুপে শুনে যাচ্ছি ভাই এই কিশোরী গানটা, রিয়েলি বলছি আমার জাস্ট আনবিলিভেবল ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। এবং অলরেডি দেবদাকে নিয়ে কিন্তু গান তৈরি হচ্ছে, এটাও তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দিই, দেবদার জন্মদিন বেস করে আবারও একটা গান তৈরি হচ্ছে। তো দেবদাকে নিয়ে গান সর্বপ্রথম বোধহয় দেবদাকে নিয়েই গান তৈরি হয়েছিল, এবং ওই তুমি দেব তুমি সুপারস্টার তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার, এরকম গান কিন্তু আর কাউকে নিয়ে তৈরি হয়নি, এবং এত ম্যাসিভ পপুলার সুপারস্টার সং সেটাও কাউকে নিয়ে তৈরি হয়নি এর আগে, এবং এতটা পপুলারিটিও পায়নি সেই গান। তো তুমি দেব তুমি সুপারস্টার স্যাভিদা তৈরি করেছিল, বুঝতেই পারছো যে সেটাকে কত মানে সুন্দর করে বানিয়েছিল আর কি। এবং তারপরে কিন্তু আবারও সুমন্ত চ্যাটার্জি ওদের ওরা কিন্তু আবার গান তৈরি করছে, এই যে তারা ফটো পোস্ট করেছে দেবদার জন্মদিন আসছে, জন্মদিন আসছে বলে কথা, গুরুকে তো বার্থডে ট্রিবিউট দিতে হবে, তো বার্থডে ট্রিবিউট দিচ্ছে ওনারা ওনাদের মতন করে। তো জমে গেছে ভাই, জমে গেছে খেলা, জমে গেছে গুরুর খেলা, আমার জমে গেছে গুরুর, আর কি বলবো ভাই, মানে অন্য লিগে নিয়ে গেছে এবার। খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এটা আমি বলেইছিলাম, অলরেডি বুঝতে পারবে, মানে আজকে দুর্গাপুর বুঝবে তাণ্ডব কাকে বলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই বাই।